নমস্কার বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো সেটা হচ্ছে, আমরা কিছুদিন ধরেই জানি যে শিক্ষামন্ত্রীর ঘোষণা মোতাবেক তিনি বলেছিলেন যে রাজ্যে প্রায় 6,000-এর বেশি প্রাথমিক শিক্ষকদের নিজ জেলায় আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়ায় কিন্তু অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তর। আমরা বেশ কিছুদিন ধরে একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফারের প্রক্রিয়ার খবর পেয়েছি, একই সঙ্গে এই ট্রান্সফারের প্রক্রিয়াকে ঘিরে যে বিভিন্ন অসঙ্গতির খবর সেগুলো উঠে আসছে সেগুলো দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে মালদা থেকে বদলি নিয়ে যাচ্ছেন 700 জন শিক্ষক, আসছেন মাত্র 80 জন শিক্ষক। অর্থাৎ শিক্ষক শিক্ষিকার ট্রান্সফারের প্রক্রিয়ার ফলে প্রাথমিক শিক্ষক বা মানে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে তাদের যে শিখন প্রক্রিয়া রয়েছে তাতে কিন্তু একটা বড় ধাক্কা আসতে চলেছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের এই যে বদলি প্রক্রিয়া তার ফলে কিন্তু সমস্যায় বা বিভাগে পড়তে চলেছে প্রাথমিক সুরক্ষিতের পড়ুয়ারা। কিন্তু কোথাও একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি প্রাথমিকের শিক্ষক ট্রান্সফারের ক্ষেত্রে কোথাও একটা পরিকল্পনাগত ত্রুটি ছিল? কোথাও কি আগে থেকে এই বিষয়গুলো সম্বন্ধে সঠিকভাবে পরিকল্পনা না করে ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছিল? শুধুমাত্র যে এই যে অধিক পরিমাণ শিক্ষক চলে যাওয়া, অন্য জেলা থেকে কম শিক্ষক আসা, এই বিষয়টা নয়। হোম ডিস্ট্রিক্টের ফলে একাধিক রকম সমস্যায় পড়েছেন অনেকে। দেখা যাচ্ছে আগে চাকরির এই যে স্থল, বর্তমান স্থল, সেটা বাড়ি থেকে মাত্র 5-10 কিলোমিটার ছিল, কিন্তু হোম ডিস্ট্রিক্টে আবেদনের পর তারা যে স্কুল পেয়েছেন সেটা বাড়ি থেকে আরও দূরে, অর্থাৎ 50-60 কিলোমিটার বা তারও বেশি দূরে স্কুলে তারা চাকরি করতে যেতে বাধ্য হয়েছেন, রিলিজ অর্ডার নিতে বাধ্য হয়েছেন। তো এই পরিস্থিতিতে কিন্তু আমরা অলরেডি দেখেছি বিভিন্ন জেলার ডিপিএসসিতে এই নিয়ে একাধিক খুব উগড়ে গেছে, খবরের কাগজে এই নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে শিক্ষা দপ্তরের তরফ থেকে ডিপিএসসিকে বিষয়গুলোতে দেখতে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের যে প্রক্রিয়া সেটা প্রথম দফায় শুরু হলেও সেই প্রক্রিয়া কিন্তু সামান্য কিছু জটিলতা কিন্তু অলরেডি আমাদের নজরে আসতে শুরু করেছে। আবার একরকমভাবে কোথাও দেখা গেছে অন্য মাধ্যমের যে স্কুল সেখানেও কিন্তু শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে শিক্ষক শিক্ষিকা বাংলা মিডিয়ামের কোনো স্কুলে পড়াতেন সেখানে কিন্তু তাকে উর্দু মিডিয়াম বা অন্য কোনো মিডিয়ামের স্কুলে ট্রান্সফার করে দিয়েছে। তো সব দিক থেকে যদি আমরা দেখি যে একটা অদ্ভুত রকম পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে, যেখানে শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়েছেন, আমাদের কাছে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন প্রশ্ন এসেছে, তার মধ্যে অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ এটাই হয়েছে যে এক শিক্ষক বা দুই শিক্ষক বিশিষ্ট স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এসআইদের তরফ থেকে রিলিজ দেওয়া হচ্ছে না। অনেকেই প্রশ্ন করেছেন যে সেক্ষেত্রে তারা কী করবেন, কী করণীয়। অনেকেই হন্য হয়ে ডিপিএসসি বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করছেন বা কেউ ডিপিএসসিতে গিয়েছেন, ফলে এরকম বিভিন্ন রকম সমস্যায় কিন্তু এই নিজ জেলায় ট্রান্সফারের যে প্রাথমিক ধাপে সেটা কিন্তু দেখতে পাচ্ছে। অর্থাৎ অভিজ্ঞতা সকলের ক্ষেত্রে কিন্তু সুখকর হচ্ছে না, যদিও কলকাতা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অনেকেই তাদের বাড়ির কাছাকাছি স্কুল পেয়েছেন। তো এই সংক্রান্ত একটা বা এর সঙ্গে রিলেটেড একটা অর্ডার কিন্তু প্রকাশিত হয়েছে গত 9/10/2020 তারিখে, যেখানে হচ্ছে যে দেওয়া হচ্ছে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অল, এখানে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশনকে বলা হচ্ছে প্রপার মেনটেনিং অফ পিপল টিচার রেশিও ইন এইডেড প্রাইমারি স্কুলস আন্ডার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে বলা হচ্ছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু সে দ্যাট ইট হ্যাজ বিন ব্রট টু দ্য নোটিস অফ দ্য গভর্নমেন্ট দ্যাট ইনস্পাইট অফ ইস্যুয়েন্স অফ ভেরিয়াস সার্কুলার্স অর্ডার্স গাইডলাইন্স টাইম টু টাইম from the department from the end of this department to rationalize and maintaining the proper pupil teacher ratio as per the existing norms to all primary schools under different DPSC in the state of West Bengal, the same has not been maintained properly, which leads to various complications including litigations. অর্থাৎ আদালত পর্যন্ত কিন্তু বিষয়টি গড়িয়েছে। The undersigned is accordingly directed to say that in order to maintain proper pupil teacher ratio as per the existing norms in all primary schools under all DPSCs in the state of West Bengal, the concerned authorities shall act properly as per the existing norms by sending specific proposal immediately to this department with all relevant papers. Failure to with the aforesaid directions by the concerned authority shall be strictly viewed as may be make such authorities liable to appropriate action. অর্থাৎ পরিষ্কারভাবে কিন্তু পিপল টিচার রেশিও যেটা সেটা কিন্তু মেনটেন করতে বলা হচ্ছে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকার যে ট্রান্সফারের যে প্রক্রিয়া, সেই ট্রান্সফারের প্রক্রিয়ার প্রথম ধাপে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে
এই অর্ডারটা সরাসরিভাবে হয়তো ট্রান্সফার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে বলা না হলেও কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে এক বা দুই শিক্ষক বিশিষ্ট যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তারা নিজ জেলায় বদলির প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন না। আশা করা যায় এই নিয়ে শিক্ষা দপ্তর বিশেষ কিছু ব্যবস্থা নেবেন। সকলের জন্যই আগামীতে এই যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ নিজ জেলায় বদলি প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে জটিলতা, বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, এই নিয়ে শিক্ষা দপ্তর আশু কোনো বা তাৎপর্যপূর্ণ কোনো নতুন অর্ডার ইস্যু করবে, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা যারা আবেদন করেছেন নিজ জেলায় চাকরির ক্ষেত্রে বা যে সুযোগ পাওয়ার জন্য যে আবেদন করেছেন সেক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই তারা এই বিষয়ে সুযোগ সুবিধা পাবেন। আমরা এখন সেদিকেই তাকিয়ে এখন দেখা যাক শিক্ষা দপ্তর এই বিষয়ে কবে সদর্থক পদক্ষেপ নেন, মুখ্যমন্ত্রীর যে ইচ্ছে মতো যে নিজ জেলায় বদলির প্রক্রিয়া, আশা করি ধীরে ধীরে হলেও বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকারা তাদের মোটামুটি বাড়ির কাছে স্কুলগুলোতে চাকরির সুযোগ সুবিধা পাবে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।